বিরোধী সংবাদ দুপুরে স্বাগত সবাইকে আপনাদের সাথে আছে জাহিদুল বাসার এবং আমি পারহান আলোপা শুরুতেই জানাবো শিরোনাম দুর্ঘটনার পর কারা বাসে আগুন দিয়েছে তা দেখা হবে চালকদের আইন মানার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর রামপুরায় বাসে আগুনে আটশো জনের বিরুদ্ধে মামলা খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে জীবন বাজি রেখে লড়তে হবে পকুলের আহ্বান এইচএসসি সমমানের পরীক্ষা শুরু কাল সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপ ভিত্তিক তিনটি বিষয়ে অংশ নেবে চোদ্দ লাখ শিক্ষার্থী জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূরণ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য ও জাঁক জমকপূর্ণ উৎসবের আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গভবন থেকে অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি ও আচার্য মোহাম্মদ আব্দুল হামিদ আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে শুভ অপরাহ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি করোনা মহামারীর কারণে শতবর্ষের বর্ণাঢ্য অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকার আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও তা সম্ভব হয়নি আশা করি মহামারীর অবসান ঘটলে বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো অনুষ্ঠানে অংশ নিয়ে আপনাদের সাথে নিশ্চয়ই মিলিত হতে পারব ইনশাল্লাহ ডিসেম্বর আমাদের বিজয়ের মাস সবাইকে বিজয়ের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন বিজয়ের মাসে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহা স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মস্বরকারী বীর শহীদদের যাদের সর্বোচ্চ ত্যাগে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা আমি শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধের সংগঠক সমর্থক বিদেশি বন্ধু যুদ্ধাহত ও শহীদ পরিবের সদস্য সহ সর্বস্তরের জনগণকে যাদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি সার্বভৌম দেশ ও স্বাধীন জাতিসত্তা। সম্মানিত সুদি রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের মুক্তি সংগ্রাম এবং উনিশশো সালে সংগঠিত স্বাধীনতা যুদ্ধের মতো মুক্তি লড়াইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে উজ্জ্বল ভূমিকা উনিশশো সালের পঁচিশে মার্চ সংগঠিত ইতিহাসের বর্বতম গণহত্যার অন্যতম লক্ষ্যবস্তু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী কর্মকর্তা কর্মচারী তারা মহান মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি সম্মানিত সুদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঙালি জাতির শিক্ষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য গবেষণা উদ্ভাবন মুক্ত বুদ্ধি চর্চা প্রগতিশীল ভাবনা জাতি গঠন ও দেশাত্মবোধের চেতনার এক তেজদ্রীপ্ত আলোক ভর্তিকা বাঙালির আশা আকাঙ্ক্ষার এক অনন্য বাতিগড় জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সঙ্গে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের এই মহন শতবর্ষ পালনের অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে সম্মানিত সুদী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল একটি ঐতিহাসিক ঘটনার সূত্র ধরে উনিশশো সালে বঙ্গভঙ্গ তথা অখণ্ড বাংলা প্রদেশকে বেঙ্গে পূর্ব বাংলা ও আসাম প্রদেশ গঠনের পর উনিশশো সালে এই সিদ্ধান্ত রদের রাজকীয় ক্ষতিপূরণ হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ঢাকা ঢাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা তৈরির উদ্দেশ্যে গঠিত নাথান কমিটির সুপারিশের সঙ্গে সেটলার কমিশন নামে খ্যাত উনিশশো সালে গঠিত কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন দুই প্রণীত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে ঢাকায় দুই সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় পরপর দুইজন নিহতের ঘটনাকে রহস্যজনক বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ঘটনায় দায়ীদের গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি সড়কে দুর্ঘটনা লাঘবে যাত্রী ও চালক সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি বাংলাদেশ শিশু একাডেমিতে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন এবং ধানমন্ডিতে জয়িতা ফাউন্ডেশনের টাওয়ারের ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ওসমানী স্মৃতি মিলনায়তনের মূল অনুষ্ঠানে যুক্ত হন তিনি আর আজকে যে শিশু প্রধানমন্ত্রী বলেন সম্প্রতি দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় এক শিক্ষার্থী নিহতের পর দিন আবার উত্তর সিটির গাড়িতে আরেকজনের মৃত্যু রহস্যজনক চালকদের দক্ষতা নিয়েও তোলেন প্রশ্ন এখানে ছাত্রদের যে মারা গেছে এটা অত্যন্ত দুঃখজনক আতাচার সিটি কর্পোরেশনের গাড়িতে এটা এটা আমি এটা আমি ঠিক রহস্য বুঝলাম না যে দক্ষিণে মারা গেল এরপরের দিন আবার উত্তরে মারা গেল কেন এটা কারণটা কী একাউন্টে খুঁজে বের করতে হবে যে এর জন্য কারা দায়ী বা তখন ময়লার গাড়ি নিয়ে যে যাচ্ছিল সেই ময়লার গাড়ির সামনে দিয়ে কেউ হেঁটে যাবে কেন সেটাও তো দেখতে হবে সেটাও বিবেচনা করতে হবে আর গাড়ি যে চালাচ্ছিল সঠিক সে এই ময়লা গাড়ি চালাবার মতো দক্ষতা তার আছে কি না সেটাও বিবেচনা করতে হবে দুর্ঘটনায় শিক্ষার্থী মৃত্যুতে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী জানান দায়ীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরার আহ্বান জানান সরকার প্রধান রাস্তায় নেমে গাড়ি ভাঙা চোরা এটা ছাত্রদের কাজ না এটা কেউ করবেন না দয়া করে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান লেখাপড়া করেন আর যারা দোষী অবশ্যই তাদের শাস্তি দেওয়া হচ্ছে তাদের খুঁজে বের করা হয়েছে সেটা আমরা করব সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী মানে অনেক অনেক সতর্কের ব্যাপারে এবং সঙ্গে সঙ্গে সেটা খুঁজে বের করা হয়েছে দুর্ঘটনার পর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো একটা মানুষ মারা গেল বলে আরও পণ্যটা গাড়ি ভাঙা এবং সেখানে আগুন দেওয়া কিন্তু সেই ভাঙার ফলে এবং আগুন দেওয়ার ফলে গাড়িতে যাত্রী ড্রাইভার তারা যারা আহত হয় অথবা কেউ নিহত হয় সে দায়িত্বটা কারা নেবে খুব স্বাভাবিকভাবে সে দায়িত্বটা যারা কারো ভাঙচুর করছে তাদের উপর বর্তায় তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সে ব্যাপারেও ব্যবস্থা নিতে হবে প্রধানমন্ত্রী বলেন সরকারি গাড়ির চালকরা প্রশিক্ষিত বেসরকারি গাড়ির চালকদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা টানা কয়েক দিনের আন্দোলনের পর আজ থেকে রাজধানীর গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর হয়েছে বিআরটিসির পাশাপাশি ঢাকা মহানগরে চলাচলকারী বেসরকারি বাসেও রাখা হচ্ছে অর্ধেক ভাড়া বিভিন্ন পরিবহনের চালক হেলপাররা জানিয়েছেন সকাল থেকেই পরিচয়পত্র দেখালে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া রাখা হচ্ছে ভাড়া নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কোনো বিবাদে জড়াতে হয়নি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা ছুটির দিন ছাড়া সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে বলে মঙ্গলবার এক এ জানায় সড়ক পরিবহন মালিক সমিতি এদিকে শর্ত দিয়ে হাফ ভাড়া কার্যকরে মালিক পক্ষের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা দেশজুড়ে হাফ ভাড়া কার্যকর সহ নয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত

রাজধানীর রামপুরায় বাস চাপায় শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ এতে অজ্ঞাত প্রায় জনকে আসামি করা হয়েছে রামপুরা থানা পুলিশ জানায় দুটি মামলার একটিতে দুশো থেকে তিনশো জন এবং অপরটিতে চারশো থেকে পাঁচশো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে এর আগে নিহত শিক্ষার্থী মাইনুদ্দিনের মা রাশেদা বেগম বাদী হয়ে নিরাপদ সড়ক আইনে একটি মামলা দায়ের করেন সোমবার রাতে রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহত হন এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা বিক্ষোভ করে এ সময় বেশ কয়েকটি বাসে আগুন দেয়া হয় এছাড়া ভাঙচুর করা হয় আরও কয়েকটি বাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মুক্তি ও গণতন্ত্র রক্ষায় জীবন বাজি রেখে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি এদিকে দেশে খালেদা জিয়ার চিকিৎসা কোনোভাবেই সম্ভব নয় আবারও দাবি করেছেন বিএনপি প্রতি চিকিৎসকেরা ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে পূর্ব ঘোষিত মৌন মিছিল কর্মসূচিতে যোগ দিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হন মহিলা দলের নেতাকর্মীরা কিন্তু মিছিলের অনুমতি না থাকায় পুলিশ তাদের ঘিরে রাখে পরে মৌন করতে না পেরে বিক্ষোভ সমাবেশ করে মহিলা দল সমাবেশে বিএনপি মহাসচিব অভিযোগ করেন সরকার আইনের কথা বলছে কিন্তু আইনে বাধা নেই সরকারি বেগম জিয়ার বিদেশে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশরেত্রী বেগম খালেদা জিয়াকে স্তব্ধ করে দিতে চায় তাকে তারা কথা বলতে দিতে চায় না তাকে রাজনীতি থেকে সরিয়ে দিয়েছে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এখনো তিনি কারারুদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পঞ্জা লড়ছেন সেই দেশরেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ সমস্ত বাধা বিপক্ষে উপেক্ষা করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আমাদেরকে অবশ্যই থেকে মুক্ত করতে হবে গণতন্ত্রকে মুক্ত করতে হবে এদিকে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সংবাদ সম্মেলন করে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব তাদের দাবি দেশে কোনো অবস্থাতেই খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয় বিদেশ থেকে চিকিৎসক নিয়ে এলেও প্রযুক্তি না থাকায় তাতেও কোনো কাজ হবে না ওনার যেটা ব্লিডিং আমরা বলেছি যে ইসুজুয়াল ভেরিক্স ইসুজুয়াল ভেরিক্সটা এটা আমাদের একটা টিপস অপারেশন লাগতে পারে এটা তো বাংলাদেশের দূরের কথা নট অনলি দ্যাট বাংলাদেশে লিভার ট্রান্সফার বন্ধ হয় না আজ পর্যন্ত দুইটা ট্রান্সফার হয়েছিল লিভার ট্রান্সপ্লান্ট তার মধ্যে একজন ইন্তেকাল করেছেন আর একজন অবস্থা খুবই খারাপ বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে বাংলাদেশে সম্ভব না এবং সাবকন্টিনিউট না এর বিপক্ষে সরকারি অবস্থান যা ঠিক তারই পুনরাবৃত্তি ঘটিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অত্যন্ত দুঃখদর্শী বিএনপিপন্থী চিকিৎসকদের দাবি সোমবার রাতে আবারও রক্তক্ষরণ হয়েছে বিএনপি চেয়ারপার্সনের ফলে তার হিমোগ্লোবিন কমেছে তবে নিয়ন্ত্রণে আছে রক্তচাপ মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা এবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপ ভিত্তিক তিনটি বিষয়ে পরীক্ষা হবে অংশ নেবে তেরো লাখ নিরানব্বই হাজার ছয়শ জন পরীক্ষার্থী এবার করোনা সতর্কতায় পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় করোনার কারণে গত বছর এইচএসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি জেএসসি ও এসএসসি পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে ফল দেয়া হয় এবছর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অটল ছিল শিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে পরীক্ষা হবে দুই হাজার ছয়শো একুশটি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ছাত্রছাত্রীরাও পড়াশোনায় ফিরে এসেছে আমরা শ্রেণীকক্ষে পাঠদান করছি ছাত্রছাত্রীরা ক্লাসে আসছে প্রস্তুতি সময় কম পাওয়ায় এবার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে পরীক্ষা নেওয়া হবে গ্রুপ ভিত্তিক তিনটি বিষয়ের ওপর বাকি বিষয়ের মূল্যায়ন হবে জেএসসি ও এসএসসির নম্বরের ভিত্তিতে অভিভাবকদের বলবো ছাত্রছাত্রীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকিয়ে দয়া করে আপনারা একটু দূরে চলে যান স্বাস্থ্যবিধিটা মেনে আপনি অপেক্ষা করুন শিক্ষা বোর্ড জানিয়েছে পরীক্ষা সংক্রান্ত গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর নজরদারি দেখা হচ্ছে প্রশ্নপত্রের ফাঁসের গুজব সৃষ্টি করবে তাদেরকেও ধরা হবে পাশাপাশি কেউ যদি টাকা পয়সা দিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন এবং সেটার প্রমাণ পাওয়া যায় সেই অভিভাবক বা শিক্ষার্থী যিনি হোক তাকেও ধরা পরীক্ষার জন্য আগামী জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ নির্দেশ শিক্ষা মন্ত্রণালয় নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মরদেহ নেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে এর আগে বাংলা একাডেমিতে দুপুর একটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলে শ্রদ্ধা নিবেদন বাদ আসর নামাজের জানাজার শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার মঙ্গলবার দুপুরে মারা যান সাতাশি বছর বয়সী নজরুল গবেষক রফিকুল ইসলাম ফুসফুসে পানি ধরা পড়ায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দিচ্ছিলেন তিনি ভাষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধ সহ ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সব সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলা একাডেমির মহাপরিচালক সহ দুঃখিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলা একাডেমির মহাপরিচালক সহ নানা গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি নজরুল গবেষণার পর সারাটা জীবন তিনি পার করেছেন নজরুলের সাহিত্য ও তার জীবনী গবেষণায় দু সালে রফিকুল ইসলামকে জাতীয় অধ্যাপকের মর্যাদা দেয় সরকার আজ পহেলা ডিসেম্বর শুরু হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাস এই উপলক্ষে বছরব্যাপী পঞ্চাশটি রাষ্ট্রীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে একই সাথে থাকছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতা ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানানো হবে কয়েকটি অনুষ্ঠানে বন্ধুপ্রতিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের যোগ দেওয়ার কথা রয়েছে ষোলো ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জাতীয় প্যারেড গ্রাউন্ডে থাকছে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠান এছাড়া সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন আমন্ত্রিত বিদেশি রাষ্ট্রনায়করা চালু করা হচ্ছে মুক্তিযুদ্ধ পদকের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে তুলে ধরতে বিশ্বের একশোটি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হচ্ছে সেমিনার সিম্পোজিয়াম ও আলোচনা সভা মহান বিজয়ের মাসের প্রথম প্রহরে সৌরার্দি উদ্যানের শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্বলন ও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাত বারোটা এক মিনিটে ঐতিহাসিক সোহরাদী উদ্যানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে কেন্দ্রীয় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা শিখা চিরন্তনে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত তিরিশ লাখ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন এ সময় তারা মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে বিজয়ের মাস ডিসেম্বরের কর্মসূচি শুরু করেন স্বেচ্ছাসেবক লীগ সকল অপশক্তিকে মোকাবেলা করতে সদা সর্বদা জাগ্রত বলে জানায় নেতা কর্মীরা শহীদদেরকে স্মরণ করেছি এরপর আমরা শপথ গ্রহণ করেছি আমরা শপথ গ্রহণ করেছি এই যে আমরা যে কোনো মূল্যেই বঙ্গবন্ধু স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণে তারই যোগ্য কন্যা যোগ্য উত্তরস্বরী জননেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা ও কর্মী তারা আদর্শের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের পাশাপাশি গোলাবারুদ সরবরাহ করেছিল ভারত আশ্রয় দিয়েছিল এক কোটি শরণার্থীকে বাংলাদেশীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছিল মুক্তিযুদ্ধেও প্রাণ দেন ভারতীয় সেনাবাহিনীর প্রায় এক হাজার আটশো জন মুক্তিযোদ্ধারা মনে করেন মিত্রবাহিনী মুক্তিযুদ্ধে অংশ নেয় ত্বরান্বিত হয়েছে বাংলার বিজয় উনিশশো একাত্তর সালের মে মাস থেকেই সীমান্ত এলাকাগুলোতে মুক্তিযোদ্ধাদের সহায়তা করে ভারত এক কোটি শরণার্থীকে আশ্রয় দেবার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও গোলাবারুদ সরবরাহ করে সে পাকিস্তান ভারতে আক্রমণ করে তারপর থেকেই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ সমর্থন দেয় ভারত তিন ডিসেম্বর বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় বাহিনী যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় মে জুন মাস থেকে কিন্তু ভারতীয় সেনাবাহিনী সীমান্তের কাছাকাছি জায়গা ভিতরে ঢুকে আমাদের সৈন্যদেরকে সমর্থন দিত তবে আনুষ্ঠানিকভাবে তিন তারিখে ঢুকেছে আমাদের কাঁধে কাদ বিলিয়ে বাংলাদেশকে স্বাধীন এবং মুক্ত করতে যে একটি দেশের মুক্তি সংগ্রামে বা মুক্তিযুদ্ধে বা স্বাধীনতা সংগ্রামে বা স্বাধীনতা যুদ্ধে আরেকটি দেশের সেনাবাহিনী অংশগ্রহণ এবং সেটি বন্ধুত্বের মতো হয়ে মিত্রের মতো হয়ে এটি পৃথিবীর ইতিহাসে নেই ততদিনে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল শত্রু মুক্ত করলেও বড় শহরগুলো পাক বাহিনীর দখলেই ছিল ভারতের সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে করে মুক্ত সেসব মিত্র বাহিনীর প্রতি আমাদের কৃতজ্ঞতা একই সাথে যারা শাহাদ বরণ করেছে তাদের প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা সেই সব মানুষগুলোর প্রতি যারা আহত অবস্থায় এখনো সেই সৈনিকরা ভারতে তাদের তার নিজ নিজ বাড়িতে মৃত্যউদ্দিন গনছে সেই দিন মিত্রবাহিনী যদি ওইভাবে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে দীপ্তরা হত তাহলে হয়তো আমাদের স্বাধীনতার প্রাপ্তিটা একটু বিলম্বিত হত কিন্তু এই মিত্রবাহিনীর অবদান আমরা জীবনে ভুলতে পারবো না যুদ্ধ শেষে 16 ডিসেম্বর ঢাকা প্রবেশ করে মিত্রবাহিনী ওই দিনই ভারত ও বাংলাদেশী বাহিনী যুগ্ম কমান্ডার জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান কে

তার সশস্ত্র গ্রুপের চাঁদাবাজিতে জিম্মি পার্বত্য এলাকার পঁচিশ লাখ মানুষ বছরের চারশো কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ চিত্রনায়িকা পরিমনির করা ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন ও তুহিন সিদ্দিকি আমির জামিন মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল সকাল আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করেন মামলার আরেক আসামি শহিদুল আলম পলাতক রয়েছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয়ের বিচারক হেমায়ত উদ্দিনের আদালতে মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল আজ তবে আদালতে উপস্থিত হয়ে অভিযোগপত্রের উপর নারাজি দেন পরিমণি তার নারাজি আবেদনের বিষয়ে পরে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে গত ১৪ জুন নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরিমণি কক্সবাজার বিমানবন্দরে রানওয়েতে উড্ডয়নের সময় দুটি গরুর সঙ্গে ধাক্কা লেগেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সে সময় বিমানের পাখার আঘাতে ঘটনাস্থলেই মারা যায় গরু দুটি কক্সবাজার বিমানবন্দরের কর্মকর্তারা জানান মঙ্গলবার বিকালে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার ফ্লাইট উড্ডয়নকালে এই ঘটনা ঘটে তবে সে সময় বেঁচে যায় বিমানে থাকা চুরানব্বই যাত্রী পরে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে যাত্রীসহ বিমানটি ঢাকা বিমানবন্দরে অবতরণ করে যদিও গরু দুটির মালিককে তা জানা যায়নি বঙ্গবন্ধুর মোরাল বসানো নিয়ে আপত্তি তোলা রাজশাহী কাঠাখালীর পৌর মেয়র আব্বাস আলীকে গ্রেপ্তার করেছে র্যাব সকালে রাজধানী ঋষাখা হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার আব্বাস আলী বিদেশে পালিয়ে যাবার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে র্যাব গত নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর একটি অডিও ভাইরাল হয় এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল বসানো নিয়ে আপত্তিকর কথা বলার অভিযোগ ওঠে অডিও ক্লিপের বক্তব্যটি আব্বাসের কিনা প্রথমে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও গত শুক্রবার ফেসবুক লাইভে এসে এর সত্যতা স্বীকার করেন মেয়র নিজেই আমার ভুল হয়ে থাকে ভুল করেছে এরপর আব্বাসের নামে রাজশাহী সহ বিভিন্ন জায়গায় ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলা হলে আত্মগোপনে যান তিনি বুধবার সকালে রাজধানীর ইশাখা হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব গত তারিখ থেকে আত্মগোপনে ছিলেন পরবর্তীতে আমরা তার বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে আমরা তার অভিযান পরিচালনা করি এবং তাকে বিভিন্ন জায়গায় খোঁজা হচ্ছিল এবং সর্বশেষ গতকালকে আমরা জানতে পারি রাতের বেলা যে তিনি এই হোটেলে অবস্থান করছেন র্যাব জানায় নিজের সঙ্গে মোবাইল ফোনও রাখেননি আব্বাস আলী বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তার ওনার সাথে আমরা ওনার পাসপোর্ট পেয়েছি এবং ওনার ওনাকে জিজ্ঞাসাবাদও আমরা জেনেছি যে ওনার দেশ থেকে একটি পরিকল্পনা ছিল আব্বাস আলীকে এরই মধ্যে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কাটাখালী পৌর শাখার আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে নুরে জান্নাত ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এ সময় গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত দশ জন মঙ্গলবার রাতে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা জানায় তৃতীয় দফা ইউপি নির্বাচনে কায়েকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী জায়েদ আলী এতে ক্ষিপ্ত হয়ে তার সমর্থকদের বাড়িতে হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী মিজান ও তার সমর্থকরা এ সময় আট থেকে দশটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় পরে সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত দশজন আহতদের মধ্যে আটজনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাকি দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বাইங்கরা বरकবাতি জার গুলি এই লাসি জায়গায় আর পারি না আমি দুইটা কুয়া আমারে সাত বছর 같이 থাকাতে এত ডার বছর 같이 শুলে গরম লুকাইছি বাড়ি গরা গুন্দিয়া রফিক বাইনি মিজান বাহিনী যোশু বাহিনী আলেক বাহিনী অলেক বাহিনী এই খুনিরা আমাদের এই দংশ কইরা গেছে সংঘর্ষ সমাপ্ত পেয়ে আমরা স্থানীয় থানা পুলিশ অতিরিক্ত পুলিশ এবং র‍্যাবের টিম এখানে উপস্থিত হই এখানে এসে আপনার মানে ভাংচুর অগ্নিসংযোগ সহ মানে আহত কয়েকজন আহত সংবাদ পাওয়া যায় এই ঘটনায় জড়িত সবাইকে আটক করার অভিযান অব্যাহত আছে চার সশস্ত্র গ্রুপের চাঁদাবাজিতে অসহায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলার প্রায় পঁচিশ লাখ মানুষ প্রতি বছর চারশো কোটি টাকার বেশি চাঁদাবাজির অভিযোগ রয়েছে এসব গ্রুপের বিরুদ্ধে কিন্তু অভিযোগ না পাওয়ার অজুহাত দিয়ে নির্বিকার আইনশৃঙ্খলা বাহিনী ফলে একদিকে যেমন চাঁদাবাজিকে ঘিরে ঘটছে প্রাণহানির ঘটনা তেমনি অন্যদিকে বাড়ছে জীবনযাত্রার খরচ ও উন্নয়ন প্রকল্পের ব্যয় অপার সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম কিন্তু এই পাহাড়ের ভাঁজে ভাঁজে মিশে আছে এক গভীর আতঙ্ক দিনের পর দিন এসব পাহাড়ে নীরবে চলছে চাঁদাবাজি জুমের ফসল ফলমূল কিংবা পরিবহন থেকে ঠিকাদারি অথবা অবকাঠামো নির্মাণ সব কিছুতেই চাঁদা না দিলে নিস্তার নেই কারো কাঁচা তরকারি আনা লাগে তাই আপনার চার পাঁচশো টাকা দেওয়া লাগে আর যদি চাঁদা না দেয় তাই হামলা দেয় নেজা যাবি যেহেতু মাল নিজের থেকে নিয়ে আসতে হয় নিয়ে আসার পরে তো বিভিন্ন রকমের যে সাপগুলো রেখে আমরা সাদাবাজি দিতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে এখানকার অন্তত চারটি সশস্ত্র গোষ্ঠী টোকেনের মাধ্যমে প্রতি বছর তিন পার্বত্য জেলা থেকে প্রায় চারশো কোটি টাকা চাঁদা আদায় করে চাঁদাবাজি থেকে বাদ পড়ে না সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড মানুষ যেন সহজে যেতে পারে সহজে তার প্রোডাক্টগুলো যেন মার্কেটে আনতে পারে সেই জন্য আমরা রাস্তা করে দিচ্ছি রাস্তা করে দেওয়ার প্লান টেন্ডার হয়েছে ওয়ার্ক হয়েছে কিন্তু তাদের কারণে আমরা কাজ বাসন করতে পারছি না চাঁদাবাজির অস্তিত্ব অস্বীকার করছে না প্রশাসনও যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই কেউ কোনো অভিযোগ করে না তাই ব্যবস্থা নেওয়া কঠিন বলে মন্তব্য পুলিশের আমাদের তৎপরতা এখানে আছে এবং আইন এবং বিধি মোতাবেক কার্যকরী যে ব্যবস্থা সেটা অব্যাহত আছে এই চাঁদাবাজিকে ঘিরে প্রায় আধিপত্য বিস্তারের সংঘাতে পার্বত্য শান্তি চুক্তির প্রায় দুই যুগ হলেও পাহাড়ের মানুষ এখানকার সাধারণ পাহাড়ি এবং বাঙালিদের জীবন অনেকটা অতিষ্ঠ করে তুলেছেন পাহাড়ের বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন পাশাপাশি নিজেদের মধ্যে সংঘাতেও দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ খাগড়াছড়ি করোনা নতুন ধরন অমিক্রণের সংক্রমণ রোধে সতর্কতা জারি করেছে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থল বন্দরে সিলেট সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা ফেরত বিমানের সকল যাত্রীকে বাধ্যতামূলক চোদ্দ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে বিমানবন্দর সহ সব কয়টি ইমিগ্রেশন পয়েন্টকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে হিলি স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের করোনা নেগেটিভ সনদ রক্ত পরীক্ষা সহ নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক চালকদের তাপমাত্রা মাপা হয় এছাড়া আমদানিকৃত ট্রাকের জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে এদিকে বেনাপোল বন্দরেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে যারা যাত্রীরা আসছেন তাদের ইন্ডিয়া থেকেও নেগেটিভ রিপোর্ট লাগছে করোনার এবং এখানেও আমরা নতুন করে স্যাম্পল টেস্ট করছি এবং এটা আরও জোরদার করা হচ্ছে এবং ট্রাইক ড্রাইভারদের ক্ষেত্রে আমরা বেশি সতর্ক থাকছি তাদের যেই নির্দিষ্ট এরিয়া আছে তার বাইরে যেন না যেতে পারে অমিক্রণের সংক্রমণ রোধে হিলস্থল বন্দরে এরই মধ্যে সতর্কতা জারি করা হয়েছে আরও বিস্তারিত খবর নিয়ে সাজ্জাদ হোসেন সহকর্মী আমাদের সাথে যুক্ত আছেন সাজ্জাদ অন্যান্য করোনার ধরন থেকে অমিক্রণকে অনেক বেশি শক্তিশালী ও বেশি সংক্রমক বলা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবার আগেভাগেই কিন্তু মাঠে নেমেছে কী ধরনের ব্যবস্থা আপনার চোখে পড়ছে সেখানে আসলে কতটা সতর্ক বন্দর কর্তৃপক্ষ জি জানেন যে করোনা ভাইরাসের সংক্রমণ যে গতি কাটতে না কাটতে এবং নতুন একটা যে সংক্রমণ ওমিকন ভাইরাস সেটা নিয়ে কিন্তু মোটামুটি কিন্তু একটা আতঙ্কিত এটা বলা যায় যে বিশ্বই কিন্তু আতঙ্কিত তো হিলি স্থলবন্দরে বন্দরে এই অমিকন যে ভাইরাস সেটাকে প্রতিরোধের ব্যবস্থামূলক হিসাবে যে বন্দর কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু কিছুটা হলেও ব্যবস্থা নিয়েছেন আগে ভাগে আমরা দেখেছি যে ভারত থেকে যে পণ্যবাহী ট্রাকগুলো দেশে প্রবেশ করছে সেসব ট্রাকের যে যারা চালক রয়েছে মাধ্যমে তারা কিন্তু তারা চেক করছেন এখানে চেক করার পরে কিন্তু তাদেরকে আবার স্প্রে করা হচ্ছে স্প্রে করার পরে কিন্তু বন্দরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে পাশাপাশি আমরা দেখেছি যে বন্দর অভ্যন্তরে যখন পণ্যবাহী ট্রাকগুলো প্রবেশ করছে সেখানে যে ভারতীয় চালকরা রয়েছেন তাদেরকে একটি গন্ডির মধ্যে রাখা হচ্ছে তারা যেন বাইরে বের হতে না পারেন সেই জন্য কিন্তু যে বন্দর কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু ব্যবস্থা কিন্তু অলরেডি আমরা দেখছি নিয়েছেন আর সীমান্তের কথা যদি বলি কিন্তু বিজেপির পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে তারা কিন্তু হ্যান্ড যে থার্মাল স্ক্যানার মিটার রয়েছে সেটার মাধ্যমে কিন্তু ভারতীয় চালকদের কিন্তু তাপমাত্রা থেকে কিন্তু ভারতের পাসপোর্ট যাত্রী যাওয়া বন্ধ রয়েছে তবে ভারত অভ্যন্তরে যেসব পাসপোর্ট যাত্রী আটকে রয়েছেন মূলত তারাই কিন্তু বাংলাদেশে প্রবেশ করছেন এবং সেই সব যাত্রীদের কিন্তু যে স্বাস্থ্য বিভাগ রয়েছে তার মাধ্যমে কিন্তু তাদের কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পরে কিন্তু তাদের ছাড় দেওয়া হচ্ছে এখানে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে অমিক্রম যে করোনা ভাইরাস এটি কিন্তু সংক্রমণ বিশ্ব সংক্রমণ আগে কিন্তু যে হিলি স্থল যে বন্দর কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু আগাম কিন্তু একটা ব্যবস্থা নিয়েছেন তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা যশোর অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা গতিশীল করতে প্রশস্ত করা হচ্ছে যশোর চুকনগর আঞ্চলিক সড়ক এছাড়া মুরলী থেকে মনিহার পর্যন্ত চলছে সড়ক চার লেন করার কাজ এসব প্রকল্প বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি সুফল মিলবে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে যশোর খুলনা ও যশোর সাতক্ষীরা রুটের বিকল্প হিসেবে ব্যবহার হয়ে আসছে যশোর চুকনগর আঞ্চলিক সড়কটি যা জেলার মনিরামপুর ও কেশবপুর উপজেলার মূল সড়কও গুরুত্ব বিবেচনায় সড়কটিকে দুই লেনে উন্নীত করার প্রকল্প নেয় সড়ক ও জনপদ বিভাগ প্রকল্পের আওতায় সদরের রাজারহাট থেকে মনিরামপুর কেশবপুর হয়ে চুকনগর পর্যন্ত আটত্রিশ কিলোমিটার দীর্ঘ সড়কটি আঠারো ফুট থেকে বাড়িয়ে ছত্রিশ ফুটে উন্নীত করা হবে টাইম মতো কোনো জায়গায় যাই পৌঁছাতে পারে নাই এখন আশা করতেছি যে রাস্তা তো আস্তে আস্তে উন্নত হচ্ছে দুই লেগেন যে রাস্তাটা হচ্ছে এর জন্য সবাই মানে কর্তৃপক্ষের ধন্যবাদ চলমান টু রাস্তার কাজ চলছে এতে করে আমাদের সমস্ত যাতায়াত ব্যবস্থা সুবিধা হচ্ছে এদিকে যশোরের প্রবেশ মুখে চলাচল নির্বিঘ্ন করতে মুরলী থেকে মনিহার পর্যন্ত দুই দশমিক একানব্বই কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে একশো পঁচিশ কোটি সতেরো লাখ টাকা যদি রাস্তাটা ফোর হয় তাহলে আমাদের দুর্ঘটনাটা কমে যাবে আবার যানজট এগুলোও কমে যাবে প্রতিদিন এখান থেকে দুর্ঘটনা ঘটে এমন কোনো দিন নেই যে দুই চারটে অ্যাক্সিডেন্ট না হয় প্রকল্প দুটি সম্পন্ন হলে এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে বলে দাবি সড়ক ও জনপদ বিভাগের আমাদের ট্রাফিক জ্যাম মুক্ত করার স্বার্থে আমাদের এই এসএমপিটি সহ যে ফোল্ড প্রকল্পটি আমরা নির্মাণ করছি এই প্রকল্পটি বাস্তবায়িত হলে আমাদের নিরাপদ এবং যানজট মুক্ত একটা যান চলাচল আমরা এটা নিশ্চিত করতে পারবো দুই সালের জুনের মধ্যে প্রকল্প দুটি সম্পূর্ণ হবে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ করোনা মহামারী এবং ওপেক জোটের উত্তোলন কমানোর সিদ্ধান্তে অটল থাকার কারণে চলতি বছরও নানা জটিলতায় বিশ্ব জ্বালানি তেলের বাজার টানা পতনের ফলে নভেম্বরে তেলের দাম কমেছে একুশ শতাংশ পর্যন্ত তার সম্প্রতি টিকার কার্যকারিতা নিয়ে মডার্নার সিইওর মন্তব্যের পর মঙ্গলবার প্রায় সাড়ে পাঁচ ভাগ কমে যায় জ্বালানি তেলের দাম করোনার বিস্তার ঠেকাতে লকডাউন এবং নানা বিধিনিষেধে গত বছর বিশ্বে বন্ধ থাকে কলকারখানা উৎপাদন কার্যক্রম পাশাপাশি ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় ব্যাপক হারে কমে যায় জ্বালানি তেলের চাহিদা ফলে অস্থিরতা দেখা যায় বিশ্ববাজারে দেশগুলোতে ভাইরাসের প্রকোপ ভয়াবহ রূপ নিলে গত বছরের বিশ এপ্রিল ইতিহাসে সর্বোচ্চ দরপতন হয় সেদিন প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম সাঁত্রিশ ডলার কমে আঠারো ডলারের নিচে নেমে যায় চলতি বছর বিভিন্ন দেশে উৎপাদন কার্যক্রম ও ভ্রমণ শুরু হওয়ায় আবারও জ্বালানি চাহিদা বাড়তে থাকে করোনার নানা অনিশ্চয়তা এবং জোটের উৎপাদন না বাড়ানোর সিদ্ধান্তের কারণে উত্থান পতন অব্যাহত ছিল এই বাজারে দফায় দফায় দাম বেড়ে অক্টোবরে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম চুরাশি ডলার ছাড়িয়ে যায় যা ছিল সাত বছরের মধ্যে সর্বোচ্চ বাজার সংশোধনের পর নভেম্বর মাসে টানা টানাপতনে ছিল অপরিশোধিত জ্বালানি তেলের বাজার সেই সাথে করোনার নতুন ধরন অমিক্রণের আবির্ভাব আরও অনিশ্চিত করে তুলেছে জ্বালানির চাহিদাকে ফলে গত সপ্তাহে দাম ভাগ কমে প্রতি ব্যারেলের দাম নেমে আসে সত্তর ডলারের নিচে আর সব মিলিয়ে নভেম্বরে বিভিন্ন বাজারে জ্বালানির গড় দরপতন হয়েছে প্রায় একুশ শতাংশ এদিকে করোনার নতুন ধরন অমিক্রণের বিরুদ্ধে বিদ্যমান কোন কোভিড টিকা কার্যকর নাও হতে পারে বলে সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসকে এক সাক্ষাৎকার দিয়েছেন মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন বেনসেল তার সাক্ষাৎকারের পরই মঙ্গলবার আবারও কমে যায় জ্বালানি তেলের দাম যুক্তরাষ্ট্রের বাজারে পাঁচ দশমিক চার ভাগ কমে দিন শেষে দাম হয় ছেষট্টি দশমিক একআ ডলার কপ্তিয়া মুমতাহানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ প্রতিষ্ঠার ছয় বছরেও চিকিৎসক নিয়োগ হয়নি খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেই অপারেশন থিয়েটার সহ চিকিৎসার আধুনিক তেমন কোনো সুযোগও উদ্ধার করা বন্যপ্রাণীর সেবাই এখনও তাই সহায়তা নিতে হয় সাফারি পার্ক ও জেলা প্রাণী সম্পদ অফিসের চিকিৎসকদের বন্যপ্রাণীর চিকিৎসা ও আশ্রয়ের জন্য দু সালের অক্টোবরে খুলনা মহানগরীর এম এ বাড়ি সড়কে বন বিভাগের নিজস্ব জমিতে প্রতিষ্ঠিত হয় বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র সুন্দরবন সহ পাড়ের একুশ জেলা থেকে উদ্ধার হওয়া বন্যপ্রাণীদের আশ্রয় ও চিকিৎসা দেওয়া হয় কেন্দ্রটিতে তবে এ প্রতিষ্ঠার পর কয়েকদিন একজন চিকিৎসক সাময়িকভাবে সেবা দিলেও স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়নি কোনো চিকিৎসককে চালু হয়নি অপারেশন থিয়েটারটিও ফলে অসুস্থ বন্যপ্রাণীর প্রাথমিক চিকিৎসা থেকে বানর বনবিড়াল সহ মোট আটান্নটি বন্যপ্রাণী রয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক আজারবাইজানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চোদ্দ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও জন। মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলের খিজি অঞ্চলে প্রশিক্ষণ চলাকালীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় আজারবাইজানের সীমান্তরক্ষী বাহিনী বিবৃতি দিয়ে জানায় নিহতদের সবাই সেনাবাহিনীর সদস্য তবে কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত নয় কারণ জানতে তদন্ত চলছে বলেও জানানো হয়েছে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়াব যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছে এক শিক্ষক সহ আহত হয়েছে আটজন নিহতদের সবার বয়স চোদ্দ থেকে সতেরো বছরের মধ্যে পুলিশ জানায় সেমি অটোমেটিক হ্যান্ডগান নিয়ে পনেরো থেকে বিশটি গুলি ছড়ে সন্দেহভাজন হামলাকারী পনেরো বছরের ওই হামলাকারী একাই হামলা চালায় বলে জানালেও হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য মেলেনি পুলিশ জানায় হামলার বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি হামলাকারী ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছর যুক্তরাষ্ট্রের স্কুলে একশো হামলা হয়েছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ষাট এবং গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিদের ভ্রমণ পরিকল্পনা স্থগিতের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এছাড়া ঢালাওভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বে অমিক্রণের সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না বলে জানিয়েছে সংস্থাটি এদিকে অমিক্রণ উচ্চ সংক্রামক ডেলটাকে ছাপিয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন দক্ষিণ আফ্রিকার সংক্রামক রোগ ইনস্টিটিউটের প্রধান আদ্রিয়ান পুরেন করোনার নতুন ধরন অমিক্রণ ছড়িয়ে পড়ার শঙ্কায় এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং আফ্রিকার অন্যান্য অংশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য ইইউ এবং যুক্তরাষ্ট্রসহ অর্ধ শতাধিক দেশ এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানালো ঢালাওভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বজুড়ে অমিক্রণের সংক্রমণ রোধ সম্ভব হবে না বরং এতে মানুষের জীবিকার উপর মারাত্মক প্রভাব পড়তে পারে বলে শঙ্কা তাদের এছাড়া গুরুতর রোগে আক্রান্ত এবং বয়স্কদের আপাতত বিদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে সংস্থাটি বিশেষ করে ক্যান্সার ডায়াবেটিস ও যাদের বয়স ষাটের বেশি তাদের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে অমিক্রণ মোকাবেলায় বিশ্বের সব দেশকে শান্ত থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এদিকে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি জানিয়েছে এ পর্যন্ত বিশটি দেশে অমিক্রণ ধরন শনাক্ত হয়েছে তবে যুক্তরাষ্ট্রে এখনও শনাক্ত হয়নি এদিকে অমিক্রণের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে সকল বয়স্ক নাগরিকের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করতে যাচ্ছে গ্রিস যারা টিকা নিতে অস্বীকার করবেন তাদেরকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি অন্যদিকে অমিক্রণ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়োএনটেকের প্রধান নির্বাহী উগুর শাহিন এর আগে করোনার নতুন ধরন অমিক্রণ মোকাবেলায় বুস্টার ডোজ তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনেওয়ালা একাজে কাজে ছয় মাস সময় লাগবে বলে জানান তিনি অক্সফোর্ডের বিজ্ঞানীদের গবেষণার ভিত্তিতে প্রয়োজনে নতুন টিকা তৈরি করা যাবে বলেও জানান পুনেওয়ালা সাদিয়াফরিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ফাঁস হয়েছে উইঘুরে মুসলিম সম্প্রদায়ের ওপর সহিংসতার নথিপত্র এসব নথিতে স্পষ্ট হয়েছে যে চীনের শীর্ষস্থানীয় নেতারা তাদের বিভিন্ন সময়ের বক্তব্যে উইঘুরের জাতিগত নিধনে উস্কানি দিয়েছেন যদিও উইঘুরে গণহত্যার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে চীন উইঘুরে জাতিগত নিধনে ক্ষমতাসীন দল চাইনিজ কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় নেতাদের যে ইন্ধন রয়েছে তার নথি প্রকাশ হয়েছে যুক্তরাজ্যের উইঘুর ট্রাইব্যুনালে গোপন দলিল থেকে এসব তথ্য পাওয়া গেছে আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি এসব দলিলে প্রমাণ মিলেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রিমিয়ার লি কে জিনজিয়ান প্রদেশে গণহত্যায় উস্কানি দিয়েছেন দুই সালের এপ্রিলে শি জিনপিং দেয়া তিনটি বক্তৃতা পাশ হয়েছে অতিগোপন এই নথিতে নিরাপত্তা জন্ম নিয়ন্ত্রণ এবং উইঘুর মুসলিমদের শাস্তি দেওয়ার কথা বলা হয় জিনজিয়ান প্রদেশের বেশিরভাগ বাসিন্দা উপজাতি হান সম্প্রদায়কে প্রাধান্য দিয়ে উইঘুর মুসলিমদের স্থানান্তর ও পুনঃশিক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয় নথিতে সালে উইঘুর নিয়ে চীনের পরিকল্পনা এবং পরবর্তীতে ঘটে যাওয়া নৃশংসতার পুরো মিল আছে বলছে উইঘুর ট্রাইব্যুনাল উইঘুরের সংখ্যালঘুদের ওপর আরোপ করা জন্ম নিয়ন্ত্রণ এবং বন্ধাত্মকরণ নীতিও আছে এই নথিতে যা দুই সালে এসে চীন সরকার বাস্তবায়ন করেছে জার্মান গবেষক ডক্টর এড্রিয়ান জেঞ্জ তার গবেষণায় অভিযোগ করেছেন গোপন নথিতে যেসব পাওয়া যায় উইঘুরের চীন সরকারের পরিকল্পিত পশ্চিমা বিশ্ব শুরু থেকেই চীনা সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করে আসছে আর বরাবরই অস্বীকার করছে চীন তাদের দাবি মুসলিম চরমপন্থী এবং সন্ত্রাসবাদ রুখতে উইঘুর মুসলমানদের মূলধারার শিক্ষায় জোর দেওয়া হয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে শতভাগ ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল সে সুযোগ ঢাকা টেস্ট সেই টেস্টের জন্য বিশ সদস্যের স্কোয়াড দিয়ে এখন আলোচনার কেন্দ্রে নির্বাচকরা তারপরও সাবেকদের প্রত্যাশা খারাপ সময় কাটিয়ে ঢাকা টেস্টে ভালো কিছু উপহার দেবে টাইগাররা বাংলাদেশ ক্রিকেটের এলোমেলো হবার শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে একের পর এক হারে বিপর্যস্ত দল দেশে ফিরেই মুখোমুখি হয় পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা গড়াই এখন কঠিন হয়ে যাচ্ছে টাইগারদের টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হবার পর চট্টগ্রাম টেস্টে লিটনের সেঞ্চুরিতে আশার পালে দোলা লাগে কিন্তু প্রথম ইনিংসে লিড পাওয়ার সেই আনন্দ ছিল ক্ষণিকের শেষ পর্যন্ত কপালে জোটে আট উইকেটের হার অবস্থা এতটাই বেগতিক যে ঢাকা টেস্টের জন্য বিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করে রীতিমতো বিশ্ব রেকর্ড গড়েছেন নির্বাচকরা কাকে নেবেন আর কাকে বাদ দেবেন তা নিয়ে এমন দ্বিধান্বিত অবস্থা দেখে অবাক সাবেক ক্রিকেটাররা আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি বা এক্সপার্ট হিসেবে কথা বলি তারা কনফিউজ থাকতে পারে কিন্তু যারা দল নির্ধারণ করে তাদেরকে ওই জায়গাটায় আমার কাছে মনে হয় এই পেশাটা নেওয়া উচিত না যে বিশজন জন স্কোয়াড দিয়ে কাকে খেলাবে কনফিউজ তারপরও সাকিব তাস্কিন ফেরায় আশায় বুক সবাই জানে যে আমরা আমাদের হোম গ্রাউন্ডে আমরা অনেক ভালো টিম কিন্তু অনেক সময় যে ওই হয়তো বা অনেক সময় মনে হয় যে ওভার কনফিডেন্সটাই ইয়ে করে আর কি তো মনে যে এটা থেকে আমরা খুব তাড়াতাড়ি করবো যেহেতু আমরা আমরা তো ওইরম টিম না আমরা কিন্তু অনেক ভালো টিম আর আমার বিশ্বাস যে আমরা নেক্সট যে টেস্ট ম্যাচ আছে যেটা ওইটাতে আমরা খুব ভালোভাবে কামব্যাক করবো সাকিব এবং তাস্কিনের হয়তো দলে ঢুকবেন আমার বিশ্বাস তো ওরা হলে আর একটা মেন্টালি ভাবে বলেন বা পারফরমেন্স ওয়াইজ বলেন অনেক বড় অবদান রাখবেন সুযোগ বেশি দেয় না বড় দলরা যখন সুযোগ আসবে ওটা কাজে লাগালে বাংলাদেশ অবশ্যই এই টেস্ট ভালো করা বা জয়লাভ হতেই পারে যদি আপনি গত টেস্ট দেখেন আমরা কিন্তু অনেক শেষের কিন্তু ড্রাইভিং সিটে ছিলাম মিরপুরের উইকেট সাকিব তাইজুল জুটির পক্ষেই থেকেছে সব সময় এবারও তেমনটাই হবার কথা রাকিবুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল নামিবিয়া ওমান হয়ে প্রায় তিন দিনের দীর্ঘ ভ্রমণের পর সকালে ঢাকায় পা রাখেন জ্যোতি রোমানারা করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণের কারণে বাছাই পর্ব অসমাপ্ত রেখে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপের ছাড়পত্র দিয়েছে আইসিসি বাছাই পর্বের আয়োজক জিম্বাবুয়েতে রেড অ্যালার্ট আফ্রিকা অঞ্চল থেকে দেশে ফেরায় বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে নারী দলের সদস্যদের বাছাই পর্বে পাকিস্তানকে হারানোর পর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও ছিল বিশাল ব্যবধানে জয় এরপর দৃষ্টি আইনে হেরে যায় থাইল্যান্ডের কাছে পাঁচে থাকার সুবাদে বাংলাদেশ পেয়েছে বিশ্বকাপের টিকিট জাতীয় দলে খেলেছেন দুই ম্যাচ অল্পতেই থামতে রাহবার চান খান প্রবাসী ফুটবলারের তকমা ফেলে দেশিদের একজন হয়ে লাল সবুজ জার্সিতে ফেরার লক্ষ্য রাহবারের নতুন মৌসুমে শেখ জামালের হয়ে এক ম্যাচ খেলে নজর কেড়েছেন পঁচিশ বছর বয়সী মিডফিল্ডার আগস্টে জাতীয় দলে হঠাৎই ডাক আসে কানাডা প্রবাসী ফুটবলার রাহাবার খান দুই ম্যাচে অল্প সময় মাঠে ছিলেন পায়ের কারুকাজে মুগ্ধ করেছেন কিন্তু ফিটনেস আর অনভিজ্ঞতায় পরে আর সুযোগ হয়নি মাস্তিনেকের মধ্যে রাহাবারের পৃথিবী বদলে গেছে কিছুদিন আগে হারিয়েছেন প্রিয় বাবাকে যে বাবার স্বপ্ন ছিল বাংলাদেশের জার্সিতে ফুটবলে সোনালী অতীত ফিরিয়ে আনবেন রাহবার স্বপ্ন পূরণে নতুন শুরু কানাডা না ফিরে নতুন মৌসুমে শেখ জামালের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন প্রথম ম্যাচেই প্রমাণ করেছেন কেন তাকে প্রতিভাবান ভাবা হয় একটি গোল করিয়েছেন আরেকটির পেছনেও ছিল অবদান হি ইজ দ্য মেইন রিজন আমি বাংলাদেশে থেকে বিপিএল খেলার প্ল্যান করেছিলাম সো আই বি প্রাউড ফ্রম যেটাই আমার মানুষ পছন্দ করতেছে ন্যাশনাল টিমে দেটলি ট্রাই টু গোড প্লে ফর ন্যাশনাল টিম প্রশংসা পাচ্ছেন কোচের কাছ থেকেও স্প্যানিশ ক্লাব এলচের বয়স ভিত্তিক দল সামলানো শেখ জামাল কোচ হুয়াও মার্তিনেজ রাহবারের মধ্যে দেখছেন অপার সম্ভাবনা রাহমার দারুণ প্রতিভা বল পায়ে চমৎকার খেলে ট্রিবলিং এর ক্ষমতাও আছে শুনেছি তাকে নিয়ে অনেকেই বলেছে বড় মাঠে সে খেলতে পারবে না বা পুরো ম্যাচ খেলার ফিটনেস তার নেই কিন্তু আমি তা মনে করি না বাংলাদেশে জাতীয় দলে তার ভবিষ্যৎ আমি দেখছি তবে অবশ্যই তাকে উন্নতি করতে হবে প্রথম দিনে আমি বলেছিলাম যে সে ভালো করবে কারণ তার পায়ের কাজ ভালো বডি ফিটনেস তারপরে স্কিল ডিস্ট্রিবিউশন মেধা আছে ছেলেটার যদি সে কাজে লাগাতে পারে অবশ্যই ভালো করবে আমি মনে করি ওদূর ভবিষ্যতে আগামী দু এক বছরে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার হিসেবে সে আবির্ভূত হবে সেন্ট্রাল বা অ্যাটাকিং মিডফিল্ডে খেলেন রাহবার যেখান থেকে গোলের জন্য বলের যোগান হয় তাই মেসি রোনালদো নয় পছন্দের ফুটবলারও যে একজন মিডফিল্ডার চাভিজটা অবভিয়াসলি ওদের খেলাটা তো অনেক বিউটিফুল সবসময় খেয়াল করে আসছে বাট লুকা মড্রিজ যদি আপনি দেখেন তার খেলাটা আমার অনেক ভালো লাগে মডরেজ করতে পারবো নাকি জানি না বাট আমি আমার বেস্ট ভার্সন হইতে পারবো দ্যাট আই ক্যান গ্যারান্টি ইনশাআল্লাহ আবিদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দলগুলো মাঠে নামবে আজ অন্যদিকে লা লিগায় রয়েছে রিয়াল মাদ্রিদের ম্যাচ রাত দুইটায় অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে লস ব্লাগোস লিগ ওয়ানে একই সময়ে পিএসজি লড়বে নিসের বিপক্ষে ইউরোপিয়ান ফুটবলের সেরা চার লিগের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের আবেদন অনন্য প্রতিদ্বন্দ্বিতার তীব্রতার কারণেই সমর্থকদের মধ্যে এই আসন নিয়ে উন্মাদনার শেষ নেই এই যেমন আসছে রাউন্ডেই শীর্ষস্থান দখল নিয়ে দারুণ এক লড়াই হয়ে যাবে প্রথম সাড়ে তিন দলেরই পয়েন্ট খুব কাছাকাছি চেলসি পয়েন্ট খোয়ালে জয় দিয়ে সিটি চলে যাবে শীর্ষে আর চেলসি ম্যান সিটি দুই দলই পয়েন্ট হারালে লিভারপুলের টেবিল টপার হওয়ার সুযোগ গডিসন পার্কে অলরেডদের চ্যালেঞ্জ এভারটন এই ডার্বি বরাবরই উত্তাপ ছড়ায় গেল মৌসুমে এভারটনের বিপক্ষে চোট পেয়েই প্রায় এক বছরের জন্য ছিটকে যান ভার্জিল ফন্ডাইক জয়ের জন্য তেতে আছে লিভারপুল তবে এভারটনের সময় ভালো যাচ্ছে না সেপ্টেম্বরের পর জয়ের মুখ দেখেনি দ্য ব্ল্যাক ওয়াচ ডার্বি ঘিরে সমর্থকদের মাঝে আলাদা উদ্দীপনা কাজ করে নিজেদের সহজাত ফুটবল খেলেই প্রত্যাশা পূরণের চেষ্টা করব এদিকে ম্যান সিটির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা সিটিজেনদের ভোলকে দেওয়ার ক্ষমতা আছে ভিলার তাই সতর্ক গার্দিওলা রিলিশ ফোর্ডেন ও ডি ব্রুইনের ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় সিটি জেরার্ডের অধীনে ভালো মুখে আছে অ্যাস্টন ভিলা আমি নিশ্চিত খুব কঠিন লড়াইয়ের মুখোমুখি হচ্ছে আমরা নিচের সারির দল Watford এর মুখোমুখি হবে টেবিল টপার চেলসি এই লড়াইয়ে মিডফিল্ডের প্রাণ এনগোলো কন থেকে পাবে না দ্য ব্লুজ লালিগায় অ্যাথলেটিক বিলবাওকে আতিথ্য দেবে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ এইডেন হ্যাজার্ড ক্রমশ ফিট হয়ে ওঠায় স্বস্তিতে রিয়াল কোচ আঞ্চেলোত্তি রাতের ম্যাচেই খেলতে পারেন বেলজিয়ান তারকা ফ্রেঞ্চ লিগয়ানে মেসির পিএসজিকে চ্যালেঞ্জ জানাবে নিস পয়েন্ট টেবিলের তিনে থাকা নিসকে সমীহর চোখে দেখছেন পচেত্তিনো চোটের কারণে নেইমারকে পাবে না লা পারিশিয়ানরা ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ এর সাথে শেষ করছে আজকের বিরোধীহীন সংবাদ দুপুর ধন্যবাদ সাথে থাকার জন্য ফেসবুক ইউটিউব আর টুইটারে সংবাদের আরো বিস্তারিত জানতে